বন্যার পানি নেমে গেছে, রয়ে গেছে শুধু ক্ষতচিহ্ন। মৌলভীবাজারের দুটি পৌরসভা সহ সদর, কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বেশিরভাগ রাস্তারই এখন বেহাল অবস্থা। খরস্রোতা মনু ও ধলাই নদীর প্রচণ্ড স্রোতে সব এলাকার প্রায় 25টি স্থানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট বড় অসংখ্য গর্ত সহ তৈরি হয়েছে খানাখন্দের। এতে রাস্তায় চলাচল করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিভিন্ন পাশে আপনার প্রচুর গর্ত হয়েছে, মাটি সরে গেছে, এলাকার একটা রাস্তাও বালা রয়েছে না। যাতায়াতের ব্যবস্থা মানে খুব ভয়াবহ। এই রাস্তা বা গাড়ি চলা তো দূরের কথা, কিন্তু মানুষ আটিয়া দিতে পারে না। এগুলা রাস্তা হল অসুবিধা হয়েছে, এগুলা রাস্তাগুলা ঠিকঠাক করার জন্য এই আবেদন আমি করছি। এদিকে কমলগঞ্জ চাতলাপুর স্থলবন্দরে যোগাযোগের কালভারটি ধসে পড়ায় গত 13 জুন থেকে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারি পর্যাপ্ত সহায়তা পেলেই দ্রুত সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের কয়েকটি সড়কের উন্নয়নের জন্য জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এক লেন থেকে প্রজেক্ট পাশ হয়েছে। প্রজেক্টটার প্রশাসন অনুমোদন করে দরপত্র আহ্বান বছরই করা হবে। দরপত্র আহ্বান পর ঠিকাদার মাধ্যমে রাস্তাগুলো টেকসইভাবে মনু ও ধলাই নদীর ভয়াবহ বন্যায় জেলার দুটি পৌরসভা সহ চারটি উপজেলায় প্রায় 1.5 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার।